क्यों आमने सामने खड़े? रुक जाओ। चला गोली अभिजीत। দীর্ঘ ৬ বছর পর আবারও শুরু হয়েছে সিআইডি। সিআইডির নতুন প্রোমো এসেছে। ভারতের টিভি পর্দার জনপ্রিয় সিরিয়াল সিআইডি আবারও প্রচারে ফিরেছে। দীর্ঘ ৬ বছর পর আবারও সিরিয়ালটি শুরু হওয়ার খবরে উচ্ছ্বসিত দর্শকেরা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। জানা যায় আগামীকাল শনিবার ২৬ অক্টোবর থেকে সনি টেলিভিশনের পর্দায় দেখা যাবে জনপ্রিয় সিরিয়ালটির প্রোমো। এই তথ্য নিশ্চিত করেছেন সিআইডি নির্মাতা বিপি সিং। সম্প্রতি সিআইডি নির্মাতা বিপি সিং সোশ্যাল মিডিয়ায় সিআইডির নতুন একটি টিজার শেয়ার করেছেন। ওই টিজারে জানানো হয় আগামীকাল প্রোমোর প্রচারে আসছে সিআইডির নতুন সিজন। আগের মতো এই সিরিয়ালে নতুন সিজনে থাকছেন শিবাজি সত্তম, দয়ানন্দ শেঠি এবং আদিত্য শ্রীবাস্তব। টিজারে দেখা যায় মুষলধারে বৃষ্টিতে হাতে ছাতা নিয়ে গাড়ি থেকে নামছেন পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা শিবাজি সত্তম। ছাতা মাথায় কালো ওভারকোট পরা শিবাজির দৃশ্যের ব্যাকগ্রাউন্ড শব্দে বাজছে সিআইডি ক্লাসিক থিম সং। এদিকে টিজারের শুরুতে অভিজিৎ ওরফে আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ খুঁজছে রহস্যের ঠিকানা, যা নতুন সিজন আর প্রোমোর উত্তেজনাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত ১৫৪৭টি পর্বে একটানা ২০ বছর টিভি পর্দায় চলে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সিরিয়াল সিআইডি, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯৮ সালের ২১শে জানুয়ারি টিভির পর্দায় প্রথম প্রচারিত হয় সিরিয়ালটি। সবশেষ সিরিয়ালটি প্রচারিত হয়েছিল ২০১৮ সালের ২৭শে অক্টোবর। ভিউয়ার্স, সিআইডি আবার প্রচার হওয়ার খবরে আপনি কতটা উচ্ছ্বসিত হয়েছেন? সিআইডির কোন চরিত্রটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।